দেরি হয়ে গেছে। আলো আলো সরি স্যার, আপনার জন্য অপেক্ষা করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই। না না ঠিক আছে, মিথ্যের আশ্রয় নিয়ে আলোকে কষ্ট দিয়ে আমি ভুল করেছি। এই ভুলের প্রায়শ্চিত্ত করতে না পারলে আমি যে নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না স্যার। আমি বুঝতে পেরেছি স্যার, পার্ট টাইম চাকরির ওখানে আপনি ব্যস্ত ছিলেন, তাই আমার কল রিসিভ করতে পারেননি। এভাবে অপেক্ষা না করে তুমি চলে গেলেই পারতে আলো। কি বলছেন স্যার, আমি চলে গেলে ডিপার্টমেন্টের কাছে আপনাকে জবাবদিহি করতে হতো, আপনার চাকরিটা চলে যেত। আমি তো জানি আপনার কত কষ্টের সংসার, ঘরে আপনার বাবা মা অসুস্থ, এই অবস্থায় চাকরিটা চলে গেলে। না আলো, তুমি যা জানো সব ভুল, সব মিথ্যে। আমি আমি সিআইডি অফিসার না, শুধুমাত্র তোমাকে আপন করে পাওয়ার জন্য নিজের পরিচয় গোপন রেখে তোমাকে মিথ্যে বলেছি, তোমার সঙ্গে মিথ্যে অভিনয় করেছি। আমার কষ্ট হয়েছে দেখে মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন স্যার? না আলো, সান্ত্বনা নয়, তোমার সরলতা, বিশ্বাস আর সীমাহীন কষ্ট আমার আমার অপরাধী বিবেককে আজ ক্ষত বিক্ষত করে দিয়েছে। কয়েকদিন আগে যাকে তুমি সনিক ক্লিনিকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছো, সে আর কেউ নই, আমি। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার পর জানতে চেয়েছিলাম কার রক্ত শরীরে ধারণ করে আমি বেঁচে আছি, কার রক্ত আমার হৃৎপিণ্ডে আওয়াজ তুলছে। ডাক্তার সাহেব তোমার পরিচয় আমার কাছে গোপন রাখতে চেয়েছিলেন, কিন্তু আমার আবেগ, অনুরোধ আর প্রতিজ্ঞা তিনি উপেক্ষা করতে পারেননি, কারণ আমি বলেছিলাম যে আমার জীবন বাঁচিয়েছে, সুখের দিনে না হোক দুঃখের দিনে আমি তার পাশে থাকতে চাই। মনের অজান্তে ফেলে আসা তোমার এই আইডি কার্ডে আমি তোমার পরিচয় জানতে পারি। বিশ্বাস করো আলো, সেদিনের পর থেকে তুমি তোমার রক্তের মতোই আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছো। ডাক্তার সাহেবকে কথা দিয়েছিলাম বলে নিজের পরিচয় গোপন রেখে শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য। মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, আই হেট ইউ। থামলে কেন আলো? আঘাত করো, আরো আঘাত করো, যত খুশি আঘাত করো, না হলে যে আমার অপরাধের প্রায়শ্চিত্ত হবে না।